মর্নিং এভরিওয়ান, আজকে জন্মাষ্টমী উপলক্ষে নিলয় সেজেছে, আমরা এবার গোপাল আনতে যাচ্ছি। আমাদের বাড়িতে পুজো, তাই আমরা ছুটিতে বাড়ি এসেছি, এবারে যাব গোপাল আনতে। আমরা রেডি, গোপাল আনতে যাচ্ছি। বাঁশিটা এ করে দেবো তো, বাঁশিটা পায়ের কাছে দিয়ে দিয়েছি, ওখানে হাতে, এই হাতে, এই হাতে, এইখানে দেখে দিয়ে, এই দিক দিয়ে, হ্যাঁ ঢুকছে না, মোটা হয়ে গেছে, ওই জন্য হাতে দেয়নি, সরু করে দিতে হবে, নাহলে তো ঢোকাতে তো হবেই হাতে, না গোপালের আগে এই গোপালই প্রসাদ খেয়ে নিয়েছে। নম করবে, নম করবে, আরে ঠিক আছে ঠিক আছে, ওটা গোপাল দাদা আগে খেয়ে নিক, তারপর তুমি খাবে। ও বাবা, ছোট গোপালই আগে সব প্রসাদ খেয়ে, এই এখানে এখানে গোপাল দাদাকে দেখো, তুমি করো, গোপাল আমাদের এসে গেছে, গোপালের খাবারও মোটামুটি রেডি হয়ে গেছে। মা এখনো ফল কাটছে, আর সকাল থেকে তোড়জোড় চলছে, বাকি জোগাড় হয়ে গেছে, এবার ঠাকুরমশাই আসলেই পূজা শুরু হবে। বলো বাবা, ওরা বলছে বাবা, ওরা বলছে ছোট ছোট করে পিস করেছি, বলে যেন এটা সুন্দর হয়েছে, নালু বটে সেই ভর্তি হয়ে যায়, ছোট ছোট করে কেটেছি বলে যেন ভালো হয়েছে, পামোচার উপর রাখো, পামোচা নয়, এখানে স্পেশাল ডিশ এনেছে, এই ডিশটাকে আমরা নাম কি দেবো বলো তো, সুজির ঠেকুয়া, এটা হচ্ছে নরম ঠেকুয়া, শক্ত ঠেকুয়া নয়, দেখি বাপি দাও ওটা, এটা ননিকনাস খুব স্পেশাল, এই কোত্থেকে তেলির এই ছাপাটা, ছাপাটা কি করে হলো, ছাপাটা হাতের ডিজাইন, হাতেই করে করেছে, শিল্পী মানুষ, যা তা ব্যাপার নাকি, ছুরি দিয়ে,
আমাদের শিল্পী তুমি তখন ওই করতে, এখন আর হচ্ছে না। আর এখানে শিল্পীর ছেলে জুলপি দাঁড়িয়ে আছে। টয়লেট করলো, কি হবে ওসব ছেঁড়া করে কি হবে? আমাদের গোপাল পেছনে টংটং করে ঘুরছে, এখানে ভোগ সাজানো হচ্ছে, সেটাতে ব্যাঘাত ঘটাতে এসছে। তুমি আমার কাছে এসো, তুমি আমার কাছে বসো, এইখানে বসো। এই দেখো দেখো ঠাম্মা কি সুন্দর সাজাচ্ছে, দেখো ঠাম্মা কি সুন্দর সাজাচ্ছে, দেখো এই দেখো এই দেখো। এই দেখো এই দেখো শাক দিল, এই দেখো কলমি শাক ভাজা, এ খালি দই নিচ্ছে, খালি দই মিষ্টি নিয়ে নিচ্ছে। নারকোল নাড়ু দুটোই দে, দুটোই দে, ঘন্টা বাজা। এগুলো কত পিঁপড়ে হয়েছে, যেমন তিলের নাড়ুটার জন্য পিঁপড়েটা হয়েছে। হ্যাঁ এগুলো সব ঘরে বানানো, তিলের নাড়ুটা শুধু কেনা, সেই জন্য মনে হয় পিঁপড়ে হয়েছে। তিলের নাড়ুগুলো দিয়ে দাও সবকটা একটা একটা করে, তাহলে ওটাই দিয়েছে শুধু। তালফুরুলি এটা তেল ফুরুলি, এটা তেলের পিঠে। দেখি ঘা করতে পারো না, দেখি জিব্বা করো, জিব্বা পাঁচ কড়াই সব কটা করে, সব কটাই কিন্তু পাঁচটা করে কড়াই পড়বে না। নেক্সট ভুট্টা ভাজা, ও এসিটা চালাবে বলে ওরকম রিমোটটা নিয়ে এলো। না চালাতে পারি, তুই বল।
কি করছো তুমি? তুমি কি করছো? সুজির হালুয়া রেখে এনেছিলাম।
বহুরূপায় কৃষ্ণ মহারা ওম সৎসাহা অগ্নি বায়ুবে। ওম কদি ফলং ঋদ্ধি ভবতিয়া আবার সর্বদেবতা পূজা পূর্বকং মহালয় আমাদের পুজো শেষ, এবার প্রসাদ বিতরণ আর তারপর গুছন গাছান। আজকের ব্লগ এই পর্যন্তই, যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।